বিধানসভা ভোটের নির্বাচন এখনো আসতে এক বছর সময় বাকি রয়েছে। তার আগেই বিজেপির তিনজন নেতাকে দল থেকে বহিষ্কার করল বিজেপি প্রদেশ নেতৃত্ব। সরাসরি চিঠিতেও বলানো হয়েছে তারা দল বিরোধী কাজ করেছে, আর এই কাজের বিজেপির এক অংশ দলীয় কুণ্ডলে কি এবার গোষ্ঠীদ্বন্দ্ব। প্রকাশ্যেই তিনজনকে দল থেকে বহিষ্কার করল বিজেপি প্রদেশ দপ্তরে, এমনই সূত্রের খবর। বিভিন্ন ধরনের বেআইনি অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার জন্য ভারতীয় জনতা পার্টি দল থেকে তাদের বহিষ্কার করেছে। তপন রায় ধলাই জেলা কমিটির সদস্য, শ্রী সুকমল বিশ্বাস ধলাই জেলার সভাপতি ছিলেন তফসিলি জাতির মোর্চার সভাপতি, শ্রী রূপক পুরকায়স্থ শক্তিকেন্দ্র ইনচার্জ। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, ফের শাসক দল বিজেপির তিনজন দাপটে নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপির প্রদেশ দপ্তরে। এইরকমই আমরা সূত্রের খবর জানতে পারছি ত্রিপুরা।